আজির প্রথম কোশ্চনটো হল ওয়েবসাইট ডিজাইনিংৰ বাবে কি ভাষা বা ল্যাঙ্গুয়েজ ব্যৱহাৰ কৰা হয়। ইয়ার শুদ্ধ উত্তর হব বি HTML। কম্পিউটারত সঞ্চয় করার তথ্য কত জমা হয়ে থাকে। ইয়ার শুদ্ধ উত্তর হব বি হার্ড ডিস্ক। টুইটার কেতিয়ার পৰা প্রচলন হয়েছিল। ইয়ার শুদ্ধ উত্তর হব এ 2006। কম্পিউটারৰ চিপছ বনাবলৈ কি ব্যৱহাৰ কৰা হয়। ইয়াৰ উত্তৰ হ'ব বি চিলিকন। ওৱান বাইট কিমান বিটৰ সমান। ইয়াৰ উত্তৰ হ'ব বি 8। কীবোৰ্ডৰ আৱিষ্কাৰক কোন। ইয়াৰ উত্তৰ হ'ব ক্রিস্টোফার এল খোলস। ও এম আর সম্পূর্ণ অর্থ কি। উত্তর হব বি অপটিক্যাল মার্ক রিকগনিশন। তলর কোনটোত কম্পিউটারের ইঞ্জিন বলে গণ্য করব পারে। উত্তর হল প্রসেসর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সৰ জনক কোন। উত্তর হল বি জন ম্যাককার্থি। ইন্টারনেটৰ জনক বলে কাক জনা যায়। উত্তর হল বি বিন সার্ফ। কি যন্ত্ৰ ডিজিটেল সংকেতক এনালগ সংকেতলৈ সলনি করে। ইয়ার উত্তর হল এ মডেম। পিডিএফর সম্পূর্ণ অর্থ কি। ইয়ার উত্তর হল বি পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট। ইন্টারনেটের লগত সংযোগ হওয়া প্রতিটি কম্পিউটারের চিনাক্তকরণ সংখ্যাটো হল আইপি এড্রেস। জিএসএমর সম্পূর্ণ নাম কি। এর উত্তর হল বি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। মাইক্রোসফট নামের কম্পিউটার নির্মাণকারী কোম্পানির প্রতিষ্ঠাতা কোন। এর উত্তর হল বি বিল গেটস। HTMLৰ সম্পূৰ্ণ অৰ্থ হ'ল হাইপাৰ টেক্সট মাৰ্কআপ লেংগুৱেজ। USBৰ সম্পূৰ্ণ ৰূপ হ'ল চি ইউনিভাৰ্চেল ছিৰিয়েল বাছ। বিশ্বৰ কম্পিউটাৰসমূহক সংযোগ কৰা নেটৱৰ্ক হ'ল বি ইণ্টাৰনেট। JPEGৰ সম্পূৰ্ণ ৰূপটো হ'ল চি জইণ্ট ফটোগ্ৰাফিক এক্সপাৰ্ট গ্ৰুপ। ডেস্কটপত প্ৰদৰ্শিত সৰু ছবিবোৰ হ'ল আইকনছ। এটা সম্পূৰ্ণ ইমেইল এড্ৰেছত কেইটা অংশ থাকে। উত্তৰ হ'ল ডি দুটা।